হালদা নদী, ধুরং, বারমাসিহাল, লেলাংহাল, গাজারিয়াহাল, সত্তারালর ব্যাপক ভাঙনে ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা সহ অন্তত 15 ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়ে 2 লক্ষের বেশি মানুষ পানিবন্দী আছিল। পানির স্রোতত ভাসি গিয়ে ঘর বাড়ি, গরু চল, আশ মুরগি সহ হাজার হাজার ফৈর আর পর্যটন মাছ। সড়কের ব্যাপক ভাঙনের ফলে নাজিরহাট, হাজিরহাট, নাজিরহাট, দোসাংগিরি, গৈরা, হিয়াঁকো সড়ক সহ উপজেলার লয় গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু যান চলাচল এখনও বন্ধ আছে। ফানি স্রোতত ভাই গিয়ে উপজেলার অসংখ্য সেতু, কালভার্ট। দোসাংগিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানালয় হতা হয়ে জানা যায় উক্ত ইউনিয়নের অসংখ্য রাস্তা, কালভার্ট, ব্রিজ ভাঙে গিয়ে হড়ে কি পরিমাণ ক্ষতি হয়ে ইউনিয়নের তালিকা তৈরি করার। রুশাঙ্গরি ইউপি চেয়ারম্যান সোহেব আল সালেহীন সরজমিনে যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিয়াই আর নগদ টিয়া তুলে দেয়। বন্যা দুর্গত মানুষ হল ক্যান আছে ইয়ান জানতো এক বুক ফানিত নামি খোঁজখবর লইতেও দেখা যায়। নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ ভাঙন এলাকা পরিদর্শন হলে ফটিকছড়ির সাবেক এমপি মাজারুল হক শাহ চৌধুরী সিপ্লাস টিভির জানায় পূর্ব ফরহাদাবাদের এই বাঙ্গলিবে খুব মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছি। একটা জায়গা জমিন ধান খেত মানুষের ঘর বাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছি। এখন ক্ষতি যাওয়া তো ওই এখন সরকারের কাছে এবং পানি ইউনিয়ন বোর্ডের কাছে আর আহ্বান তাই বুঝার দাবিতেই বুঝে অনতিবিলম্বে বৃষ্টি থামিলে অনতিবিলম্বে এই বেড়িবাঁধ পুনর্নির্মাণ করে দম পড়ি, নাহলে সামনে বিভিন্ন মানুষ ফসল ফসলাদি ফলাই ফেলায় ধান খেত গড়ি ফেলে বলে বিশাল ক্ষতি হয়েছে। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।